সুখী হওয়ার পাঁচটি উপায়। নাম্বার এক, আপনার উপর আল্লাহর যে নিয়ামত সমূহ রয়েছে তা নিয়ে গবেষণা করুন। নাম্বার দুই, সুস্থতা, ধন সম্পদ, পরিবার পরিজন, ব্যস্ততা, এগুলোর চাই থাকুক আপনার জীবনে, আল্লাহ আমাকে দয়া করে এগুলো দিয়েছে, এটা ভেবে সেগুলোর প্রতি তুষ্ট থাকুন। নাম্বার তিন, কাছে বা দূরে যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সকলের সাথে ভালোবাসার দৃষ্টিতে মিশে থাকুন এবং দোষ ত্রুটি এড়িয়ে চলুন। নাম্বার চার, কারো পতন দেখে হাসাহাসি করবেন না, গুজবে কান দিবেন না, অন্যের পিছিয়ে পড়াতে খুশি হবেন না, গীবত শিকায়ত থেকে বিরত থাকবেন, অন্যের দোষ ত্রুটি খুঁজবেন না। নাম্বার পাঁচ, ভোরবেলা হাঁটাহাঁটি এবং ব্যায়াম এগুলোকে নিজের জন্য আবশ্যকীয় করে নিন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন, কারণ সুস্থ জ্ঞান আসে সুস্থ মস্তিষ্ক থেকে।